এই হচ্ছে আজকের বাইরের ওয়েদার। এখন দুপুর 1টা বাজে, কাজ এখনো কমপ্লিট হয়নি, কাজ করব। বাইরেটা একটু আসলাম। হাই, হ্যালো, গুড আফটারনুন মাই ইউটিউব ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি ভালো আছি, এখন কাজ করব, কারণ লক্ষ্মী আসবে না, দুদিন আজ আসবে না, কাল আসবে না বলেছে, এর থেকে বাড়তেও পারে, যেদিন বলে সেদিনও আসে না। প্রচুর কাজ পড়ে আছে, বাসন কোসন ধুলাম, বাচ্চাদের খাওয়ালাম, তরকারি চাটনি ডাল এগুলো সব নামালাম, খাবো। তার আগে অনেক কাজ আছে, ঘর বাড়ি ডাস্টিং হলো, এবার ছাড় দেবো, মুছবো, বাইরেটা ধোয়াবো। বাইরে গেট খুলতে এসেছিলাম, কারণ আমি বাইরে খুব একটা বেরোই না, গেটটা তালা মারাই থাকে। আর তার আগে ব্লগ শুরু করলাম। ঠিক আছে বন্ধুরা, সাথে থাকো, যা করবো তোমাদের সাথে শেয়ার করবো। বাগানটায় আসলাম, জঙ্গল হয়ে গেছে একদম পুরো, গাছ জগৎকে রেখে পরিষ্কার করাতে হবে। গাছ মাটি সব ভিজেছে, এটাই আমার সব থেকে বড় আনন্দ, যে গাছপালা সব ভিজে গেছে। আমার বাগান দেখেছো, চারিদিকে খালি গাছ আর গাছ। আর এই বর্ষাকালে তো খুব বেড়ে যায়, কাঁঠালগুলো কবে পাকবে কে জানে। সবই দেওয়া হয়ে গেছে, কারণ বিপত্তারিণী পুজোর জন্য দুজন নিয়ে গেল, বড় বড় দুটো কাঁঠাল ছিল, আর দেখো জোড়া কাঁঠাল, যদিও আমি এসব মানি না, জোড়া কাঁঠাল হয়েছে, এগুলো তো কেউ খাবেও না, ঘরেই ভাঙবো, ক্যান্ডিকে দেবো, এটাও তাই জোড়া কাঁঠাল। তাই দেখো জানি অন্ধকার লাগছে মনে হয়, তো এই দুটোই আছে, আর একটা ভালো কাঁঠাল আছে, দেরি আছে মনে হয় পাকতে, এখনো পাববে না, দেরি আছে। এই হচ্ছে আকাশের অবস্থা, জিমির ভাতটা মাংসটা গরম করে নিলাম, জল দিয়েছি, দেখেছো কতটা গরম জল, কিন্তু জল খায় না। 8টা বাজে, শুয়েছিলাম, আজ আমার সব দেরি হয়েছে, লক্ষ্মী কাজে আসেনি। আয় জিমি, আয় জিমি, আসো, চলে আসো, হেন ইট, ডগ ফুড, চিকেন, ডিম সিদ্ধ, একটু গরম করে দিই, কারণ আমি দুদিনের খাবারটা একবারে বড় কুকারে করে রাখি, রোজ করা তো সম্ভব নয়, সেই জন্য দুদিনেরটা আমি একবারে মাংস ভাত ডিম সিদ্ধ সবজি যদি থাকে সবজি সব একবারে করি, আর খাবার আগে গরম জল দিয়ে ভালো করে মেখে দিয়ে দিই। দেখো দেখো ক্যান্ডি, ক্যান্ডু দেখছি পাত্তাই দিচ্ছে না। হ্যালো ফ্রেন্ডস, রাতে ডিনার নিয়ে চলে আসলাম, গরম গরম ভাত খাবো ডিমের ঝোল দিয়ে। আমি একেবারে খাবার আগে ভাতটা নামাই, কারণ গরম ভাত খেতে আমার খুব ভালো লাগে, খাবার গরম না হলে ভালো লাগে না। শুধুমাত্র চাটা আমি একটু ঠান্ডাই খাই। খাওয়াটা শুরু করি আর তোমাদের সাথে একটু কথা বলি, খেতে খেতে কথাও আমি বলতে পারি না, এত অসুবিধা হয়। কি কি চাই দেখো, দেখছো
দেখো কিরম আদর করছে আমাকে। জানি তো ডিম খাবে তুমি, আমি জানি তো, বুঝেছি আমি। ওকে এখন ডিম দিতে হবে, ওই জন্য এত আদর আমার। ঠিক আছে বন্ধুরা, আমি খেয়েই নি, খেয়ে তারপর কথা বলি তোমাদের সাথে। হাই, হ্যালো, ডিনার কমপ্লিট করলাম, ভুলে গেছিলাম ব্লগটাকে এন্ড করতে হবে, অল্পদি লাইভে চলে গেছিলাম, হঠাৎ মনে পড়লো যে ব্লগ এন্ড করিনি। এই দুদিন তো আমি মানে ঘুম থেকে ওঠার পর থেকে 11:30টার সময় ঘুম থেকে উঠেছি, সকালে যথারীতি যেরকম ঘুমাই 5:30-5:30 ওরকমই ঘুমিয়েছিলাম। তো তারপরে উঠে না দিশেহারা হয়ে গেছি কাজ করে, মানে কোনটা কাজ করব আর কোনটা দিয়ে শুরু করব শেষ করব বুঝতে পারছি না। কন্টিনিউয়াসলি কাজ করেছি, সন্ধ্যাবেলা আজকে পুজো দিয়েছি, আজকে বৃহস্পতিবার ছিল, দিতেও জানো টাইম লাগে, পাঁচালি করা থাকে, সারাদিন কাজের মধ্যেই কাটলো যতটা পেরেছি, তোমাদের সাথে শেয়ার করেছি। সারাদিনের 24 ঘন্টার কাজ দেখাতে গেলে তো বিশাল বড় হয়ে যাবে, প্রথম প্রথম বুঝতাম না জানো তো, আমি অনেকটা অনেকখানি করে শুট করতাম আর দিতাম, প্রথম প্রথম তো বুঝতাম না, ভাবতাম সকাল থেকে রাত পর্যন্ত আমার ডেইলি লাইফস্টাইল যেরকম সেটাই তো আমি দেখাবো। তারপর বুঝলাম হ্যাঁ, মানুষ ছোট ব্লগ দেখতে পছন্দ করে, অনেক বড় বড় ইউটিউবার হয়ে গেলে তখন হয়তো তাদের বড় ব্লগও মানুষ দেখে। তারপর ধীরে ধীরে ব্লগগুলোকে ছোট করার চেষ্টা করলাম, 10-12 মিনিট 15 মিনিট, আমার 15 মিনিটের উপরে ভিডিও খুব কমই যায়, আমি সবসময় 7-8 মিনিটের 10 মিনিটের ভিডিও পোস্ট করি। এবার দেখো সারাদিনের ডেইলি ব্লগ যাদের, তাদের ব্লগ একটু বড় হওয়ার কথা। কুকিং চ্যানেল হলে রান্না দেখালাম ঠিক আছে, কিন্তু ব্লগিং চ্যানেলে অনেক কিছু দেখাতে হয়, আর কাজগুলো যদি নাই দেখাই তাহলে আর কি দেখাবো বলো। তোমরা আমাকে অনেকে রিকোয়েস্ট করেছো, দিদি তোমার ভিডিও দেখতে এই জন্য ভালো লাগে, খুব মোটিভেশনাল ব্লগ তুমি তৈরি করো, মোটিভেশন পাই তোমার ব্লগ থেকে, অনেক মনের জোর পাই, তুমি এরকম ব্লগ আমার আমাদেরকে আরও দিও, এরকম ভিডিও দেখবো আমার রোজকার ভিডিওতে কিন্তু তোমরাও দেখো, এই কমেন্টগুলো আসে। তাই বলবো এখন যারা তোমাদেরকে নিয়ে দেখবে অনেকেই আছে তুচ্ছ তাচ্ছিল্য করে, কিন্তু আমরা নতুন নতুন ক্রিয়েটার, ইউটিউবে নতুন এসেছি, আমার তো সবে সবে 1 বছর পূরণ হলো। এই নতুন ক্রিয়েটারদের উদ্দেশ্যে বলি যে এখন যারা তোমাদের তুচ্ছ তাচ্ছিল্য করছে, হাসাহাসি করছে, উপহাসের পাত্রে মনে করে, এরকম অনেকেই আছে। এই কিছুক্ষণ আগেই একজনের সাথে কথা বলছিলাম, তার ঘরের লোকও সেম তাই, তাকে এরমভাবেই তুচ্ছ তাচ্ছিল্য করছিল, যেটা শুনে আমার ভীষণ খারাপ লাগছিল। একটু বোঝা উচিত, কারণ কখন কে করে উঠে যাবে সেটা কেউ বলতে পারে না। আমি বারবার বলি নিজের টার্গেট, নিজের লক্ষ্যটা আগে স্থির করো, যেই প্ল্যাটফর্মে তুমি কাজ করছো সেই প্ল্যাটফর্মে আমার লক্ষ্যটা কী হওয়া উচিত, প্রিওরিটির সাথে কাজ করবে, আর কোনো রকম কাউকে মানে এসব নেগেটিভ কথাবার্তাকে একদম ইগনোর করো বা পাশ কাটিয়ে চলে এসো, নিজের লক্ষ্য স্থির করে যদি এগিয়ে যেতে পারো দেখবে ঠিক ঠিক তোমরা সাকসেস হবেই। এবং যারা তোমাদের তুচ্ছ তাচ্ছিল্য করছে না দেখবে তারাই এসে তোমাদেরকে কনগ্রাটস করছে, সেটা তারা মন থেকে হোক বা উপর থেকে হোক, তারাই দেখবে এসে তোমাকে কনগ্রাচুলেশন করবে। সেই জায়গাটা তৈরি করতে হবে আমাদের নিজেদেরকেই। আমি সবসময় আমার কাজেতেই ফোকাস রাখি, আমার ঠিক টাইম টু টাইম কাজগুলোকে আমি করে নিই, বিশেষ করে আমার এই YT প্ল্যাটফর্ম, এই জায়গাটাকে আমার খুব ভালোবাসার জায়গা একটা, বিজি থাকার জন্য এসেছিলাম আর এই জায়গাটাকে এতটাই ভালোবেসে ফেলেছি। তো আমার কাজটাকে আমি ভালোবাসি বা ভালোবেসে এগোনোর চেষ্টা করি, সেই জন্য টাইম টু টাইম আমি কিন্তু শুট করতে ভুলি না, ঠিক ঠিক টাইম মতো শুটটা করে ফেলি। আর আমার এভরিডে একটা হ্যাবিট হয়ে গেছে, বলে না ব্লগ হ্যাবিট, সেরকম একটা হ্যাবিট হয়েছে, এভরিডে পোস্ট না করলে নিজেরই কীরকম যেন একটা মনে হয়, মনটা খচখচ খচখচ করতে থাকে, সেই জন্য এভরিডে আমি একটা ব্লগ দেওয়ার চেষ্টা করি। ঠিক আছে, আজকে আর কথা বললাম না, তোমরা সকলে খুব ভালো থেকো, তোমাদের কথা মতোই আমি ব্লগগুলো বানাচ্ছি, ব্লগের শেষে তোমরা যাতে মোটিভেট হতে পারো কাজে বা আমার এই 1 বছরের জার্নিটা আমি তোমাদের সাথে শেয়ার করি, কীভাবে আমি কাজ করেছি, কত রকম স্ট্রাগল পার করেছি, এরকম আসবে, অনেক আসবে, তোমরাও এভাবে এগিয়ে যাও, শুধু মনটাকে শক্ত করে এগো, সাকসেস পাবে 100%, নিশ্চয়ই পাবে। প্রত্যেকটা মানুষের ভালো খারাপ দিক থাকে, তো দেখবে তোমার মধ্যে কোনো ভালো গুণ আছে, কোনো ভালো গুণ থাকতেই হয়, প্রত্যেকটা মানুষের মধ্যে থাকে, সেটা জাজ করবে তুমি নিজে যে তোমার মধ্যে কোনটা বেটার রয়েছে, সেটাকে তুমি এই প্ল্যাটফর্মে তুলে ধরো। এটাই হচ্ছে আমার মেন বক্তব্য। ঠিক আছে, টাটা, সবাই খুব ভালো থেকো, গুড নাইট, আবার আসবো নতুন কোনো ব্লগ নিয়ে।